রাত পোহালেই আগামীকাল বীরভূমে দুদিনের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের জেলা সফরকে ঘিরে গোটা বীরভূম জুড়ে সাজ সাজ রব। যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। শনিবার অঞ্জাল এয়ারপোর্ট থেকে সড়ক পথে বীরভূমের শান্তিনিকেতনে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতন বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ভালোবাসার জায়গা। এদিন রাত্রেই আমার কুটির রাঙ্গা বিতান সরকারি রিসর্টে থাকবেন মুখ্যমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বীরভূমের সদর শহর সিউড়িতে। সিউড়ির চাঁদমারি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগদান করবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসেবেই পরিচিত ডেউচা পাঁচামি। কয়লা খনি প্রকল্পের জন্য জমিদাতাদের সরকারি নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। অনুষ্ঠান শেষে সিউড়ি থেকেই আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। দেখুন, এখানে সিউড়ি বোলপুর রামপুর বলে কিছু নেই। সভা উনি করেন, উনি ভেনু বাছেন, উনি ঠিক করেন কোথায় করবেন, তাই সিউড়িতে ঠিক করেছেন। সিউড়ি আমরা সবাই চেষ্টা করছি যাতে সাকসেস, মিটিংটা সবাটা সাকসেস হয়। এখনও পর্যন্ত কী কর্মসূচি রয়েছিল? কর্মসূচি কালকে আসছেন, উনি রাতে রাত হয়ে যাবে ঢুকতে, পরশু দিন এখানে সভা করে উনি বেরিয়ে যাবেন। দেখুন, সেটা উনি যা দেন সবগুলোই হবে। আমাদের দেউচা পাঁচামি চাকরি থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী সবই কিছুই এখানে পরিষেবা দেওয়া হবে। সেটা বললাম তো, হতেও পারে, হলে আমরা সবাই আছি, উনি ডেকে নিলে আমরা যাব, কথা বলবো। আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি, সিটি সেন্টার, দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME/AV/06 ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজার RC/80 নিয়ার জোড়াহাত রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।